কেমন আছো বন্ধুরা তোমরা? আমি মোটেও খুব একটা ভালো নেই, ওই জন্যে এখন বাজে রাত্রি 10:53। কী করে বিশ্বাস করাবো যাই না, আমার ঘড়ি এখন এইদিকে চলে এসছে। এই দেখতে পাচ্ছ কি তোমরা, ও কি সব এখানে রেখে দিয়েছে। এখন সত্যিই বাজে রাত্রি 10:53, আর এখন আমি এলাম ক্যামেরা হাতে নিয়ে। তাও শুধুমাত্র ও জোর করছে এই জন্যে। আমার আজকে ইচ্ছেই ছিল না যে ব্লগ বানাবো বা কিছু, কাশি ঠান্ডা এটা তো রয়েই ছিল, সাথে আরও কিছু প্রবলেম আছে। যাই হোক, তো ওই জন্য আজকে শরীরটা একটু বেশি উইক হয়ে পড়েছিলাম, বেশি খারাপ লাগছিল সারাদিন, তো শুয়ে বসে এভাবেই কাটিয়ে দিয়েছি। আর তোমাদেরকে এগুলো দেখাবো বলেছিলাম, তো ওটাই আজকে করব। এমনিও ভেবে রেখেছিলাম এটাই করব। তো কালকের পার্সেলের সাথে শুধুমাত্র এই একটা ছোট্ট পার্সেল অ্যাড হয়েছে, যদিও আরও কিছু আসার কথা রয়েছে। আরও কিছু বলতে, আর দুটো কি তিনটে জিনিস বাকি রয়েছে, আর বেশি কিছু বাকি নেই। তো চলো, কথা আজকে খুব একটা বাড়াবো না, আগে দেখাতে শুরু করি। কালকে তো এই সব কটাই দেখিয়ে দিয়েছিলাম, তো চলো বেশি টাইম নষ্ট না করে আগে দেখানোটা শুরু করি, নাহলে আরো 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 অনেক লেট হয়ে যাবে। এরপরে আমার এডিট করা রয়েছে, তো এই ছোটটা দিয়ে প্রথমে শুরু করি। আসলে 23rd January মামনি পাপার আছে অ্যানিভার্সারি, তো মামনিকে আমি একটা ব্যাগ গিফট করেছি। ওই ব্যাগটা মামনি ওভার সম্ভবত নিয়ে গেছে, এতদিন এখানেই ছিল, আজকেই নিয়ে গেছে। তো যাই হোক, ওটা সময় পেলে পরে দেখিয়ে দেবো, সামনে বিয়ে বাড়ি আছে, ওখানে মামনি নেবো, তখন দেখিয়ে দেবো। আর এইটা হচ্ছে পাপার পার্সটা, কেমন হয়ে গেছিলো হয়ে গেছিলো বারবার বলছিল, তো মামনি পাপাকে গিফট করেছে। আমি দাম ঠাম গুলো না পরে বলে দেবো, কারণ আমাদের নিজেদেরও খুব একটা খেয়াল নেই। এটা হচ্ছে আরবান ফরেস্টের, তো আর এটার MRP হচ্ছে 2000 টাকা ছিল। এগুলো না আমরা, আর একটা কথা বলে রাখি, এগুলো সব কটাই আমরা 16ই ডিসেম্বর রাত 12টা, মানে 17ই ডিসেম্বর থেকে 20ই ডিসেম্বর যে সেলটা চলছে, সেই সেলে আমরা অ্যামাজন থেকে সব প্রোডাক্ট অর্ডার দিয়েছি, আর হিউজ ডিসকাউন্ট পেয়েছি কিন্তু আমরা। কোনো প্রমোশনের ভিডিও না, তোমরা জানোই এত ছোট চ্যানেলে কখনো প্রমোশনাল ভিডিও হয় না। আর আরমানের তরফ থেকে দিয়েছে একটা কার্ড, যে কার্ডে অনেক কিছু লেখা আছে, এখন আমার পড়ার এনার্জিও নেই, পড়ে এইসব কিছু হবে না। যাই হোক, সুন্দর করে না এটার মধ্যে এরকম করে ছিল, তাই ও পরে দেখাচ্ছি কেমন করে ছিল। পার্সটাকেই দেখে নেব, পার্সটা হচ্ছে ব্ল্যাক কালার, এখানে একটা রয়েছে কি এটাকে কি বলে আমি জানি না, আর পার্সটা হচ্ছে এরকম। যাই হোক, অনেকগুলোই পকেট দিয়েছে আর কি। চলো ধরা যায় পরের বক্সটা, এটাতেও রয়েছে অনেক জিনিসপত্র। তো চলো প্রথমে আখরোটটা দিয়ে শুরু করি। এটা হচ্ছে নটরাজের আখরোট, বেকার্স রাইড। এইটা এটার প্রাইস কত কি লেখা আছে আমি জানি না, যাই হোক পরে দেখে তোমাদেরকে বলে দেবো। এটার দাম তো লেখা আছে 349 টাকা, অফারে কি না কি পেয়েছি সবটাই তোমাদেরকে দেখে বলতে হবে, কারণ এখন তো আমার কাছে অর্ডারটা নেই, ওর ফোনে দেওয়া রয়েছে, ওর ফোন থেকে লেখা আমি তোমাদেরকে পরে বলে দিচ্ছি। এই হচ্ছে সেই আপ। এটা
একটা আমন্ড, এগুলো তো সেভাবে দেখানোর কিছু নেই আর। এটা হচ্ছে কিশমিশ, এগুলো হচ্ছে আমাজনের নিজস্ব প্রোডাক্ট, এটা 200 গ্রামের প্যাকেট। ড্রাই ফ্রুটস বেশি আনানো হয়েছে, এটা হচ্ছে কাজু, এটা 400 গ্রাম। দেওয়া হয়েছিল একটা হাঁড়ি, এটা হচ্ছে নন স্টিকের, যেটা কিনা ইন্ডাকশনেও বসবে, এরকম একটা ঢাকনা দিয়েছে আর এরকম পাত দিয়েছে যেটা কিনা আমাদের ইন্ডাকশনে বসাতে সুবিধা হবে আর ইন্ডাকশনে বসবে, আর জিনিসটা খুবই ভ্যারাইটি, খুব ভালো হয়েছে। এটা 4.1 লিটার বা এরকম কিছুর হাঁড়ি। আমাদের বিয়েতে আমরা একটা টোস্টার পেয়েছিলাম, তো টোস্টারটা আমরা ব্যাঙ্গালোরের বাড়িতে নিয়ে গেছি। তোমরা অনেকেই আমার ফার্স্ট থেকে যারা ব্লগ দেখো তারা অনেকেই দেখেছো, খুব টোস্টারে আমরা স্যান্ডউইচ বানিয়ে খেতাম, এখন আর সেটা খুব একটা হয়ে ওঠে না, আর কি জিনিসের কদরটা কমে গেছে, নতুন নতুন থাকতে খেতাম। তো ওটা পাপাও খুব স্যান্ডউইচ খেতে ভালোবাসে, তো যেহেতু একটা স্যান্ডউইচ মেকার রয়েছে তাই জন্য এটা অর্ডার দিয়েছি আমরা, স্যান্ডউইচ প্লাস ফিলার। এটা হচ্ছে সেলুন, এটার ঠিক কি ফেসিলিটিটা আমি জানি না, এটার বোধ হয় যখন বসাবো তখন এটা সবুজ লাইট চলবে আর হয়ে গেলে সম্ভবত লাল লাইটটা জ্বলে উঠবে, যাই হোক লাইটটার অপোজিটও হতে পারে যেটা আমি বললাম, কিন্তু এরকমই কিছু একটা আছে। আর এই লকটাও রয়েছে, এই যে গ্রিলার, মানে পাউরুটিতে দুদিকে দাগ দাগ হবে আর কি, সিসি টু ফিলিংস নেবো আমরা এটা খেয়ে, কি আর করবো, কেউ তো নিয়ে যায় না সিসি টু আমাদের স্যান্ডউইচ খাওয়াতে। কড়াইটার সাথে একটা হাউসওয়াইফ ফ্রি দিয়েছে আর এই খুন্তিটাও দিয়েছে, তার মধ্যে বিনোদ লেখাও রয়েছে, মানে কড়াইটা হচ্ছে বিনোদে নিয়েছি আমরা। আচ্ছা ওয়ারেন্টি কার্ডও দিয়েছে যেটা আমরা খেয়াল করি,
যদিও ওয়ারেন্টি ডেটের কার্ডটা রয়েছে নভেম্বর 2021, এটা অলরেডি 22 পড়ে গেছে। যাই হোক, কড়াইটা না খুব সুন্দর হয়েছে, এখন অব্দি তো তাই মনে হচ্ছে। পাস্তাও খুব মোটা রয়েছে, মোটা শীতে, আর এটাও ইন্ডাকশনে বসবে দেখে বুঝতেই পারছো পাস্তা। আর এটার ঢাকনাটা হচ্ছে এই হচ্ছে ঢাকনা, কালারটা আমাদের খুব পছন্দ হয়েছে। এটার প্রাইস ছিল হচ্ছে 9,220 টাকা, এটা আমরা অফারে কিনেছিলাম, আমরা 100 টাকা দিয়ে মোটেও কিনিনি। এটা না আমরা এখনো বাড়ি করিনি, মানে বার করে চেন চেক করা বা কিছু, দেখতেই পাচ্ছ যে এখনো সেল করাই, তোমাদেরকে দেখাতে গিয়েই এই খুলছি। এই যে এখন 360 অ্যাঙ্গেলের এই চাপাগুলো দেয়, এগুলো সত্যিই খুব ভালো। আর এই যে হ্যান্ডেলগুলো দিয়েছে এগুলো বেশ সুন্দর, সিলিকন আর সফট আছে, দুদিকের হ্যান্ডেলগুলোই এরকমই স্কাই ব্যাগের। এটা ইচ্ছে করলে এটাই কেউ জামা কাপড় নেয় না সাধারণত, যাতে জামা কাপড় সেফটি থাকে তাই জন্য এটাকে নিচেই রাখে। দেখা যাক, এটাকে ইচ্ছে করলে জামা কাপড় ভেতরে রেখে এটাকে উপরে চাপা দেওয়া যাবে আর কি, কিছু একটা করা যাবে তখন। আর এই আর এইটাও চেন খুলে আর কি, এখানে আরো একটা দিয়েছে চেন। যাই হোক, তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আপাতত ট্রলিটাকে নিয়ে এখন আমরা ঘুরছি না কোথাও বা যাচ্ছি না ঘুরতে, বাইরের পরিস্থিতি খুব খারাপ, তাদের তার থেকেও পরিস্থিতি আমাদের খারাপ, আমার বড়রও ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে আর কি, ও শরীরটাও দিচ্ছে না। আর কালকে আবার আসলে নতুন ব্লগের সাথে আশা করি কালকে থেকে ফুল ফর্মেই আবার যেভাবে ব্লগ করছিলাম সেভাবেই শুরু করবো। আজকের দিনটা সত্যিই খুব খারাপ যাচ্ছিল, তাই পাচ্ছিলাম না ক্যামেরা নিতে। তোমরা সবাই জানো যে আমার এখনো অবধি কোনো ব্যাক নেই। তো চলো আজকের মতো, যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও যে তোমাদের কেমন লাগলো, আর পারলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ, একটা কথা বলবো, এগুলো দেখানো মানে তোমাদেরকে শো অফ করলাম বা দেখালাম এরকম কিছু নয়, যেহেতু তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করি, ডেইলি লাইফটা আমরা শেয়ার করি, তাই জন্য এই জিনিসগুলো দেখানো। জাস্ট ভালো লাগলো তাই, কিছু কিনলে তো আনন্দ হয়ই, সেটা যাই কিনি না কেন, তো ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো, আর যারা অলরেডি আমার পাশে আছে তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবে পাশে থাকো। তো চলো টাটা, গুড নাইট।